हेलो गाइस, गुड मॉर्निंग। देखो सकाल सकाल আমরা আজকে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি রাস্তায়। রাস্তাঘাট দেখো, এখন কটা বাজে? তখন হবে 5টা। তাও মানে লোকজন বেরিয়ে গেছে। তোমার রাস্তাঘাট একদম ফাঁকা, এত ভালো লাগছে। রাস্তায় যানবাহন, মানে পলিউশন নেই। দেখো একটা ভিউ দেখিয়েছি, দেখো তোমরা যারা জানো না তারা এটা ভালো লাগবে। কি সুন্দর দেখো জলের উপরে, কি ভালো লাগছে দেখতে। দক্ষিণেশ্বরটা, তার মধ্যে দেখো দক্ষিণেশ্বরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। ভোরবেলার ওয়েদারটা যে এত সুন্দর, এত সুন্দর। সব মর্নিং ওয়াকে যাচ্ছে ভোরবেলা। তো ভাবিনি যে লকডাউনে বলে বাইরে বেরিয়ে গেছি, আবার যেতে যেতে অনেকটাই গেছি। খুব ভালো লাগছে, ধারণার বাইরে সুন্দর। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, সব সকালবেলা সব সবজি বিক্রি করছে, সবে মতো নিয়ে সব বসছে। খুব ভালো লাগছে, ভোরবেলাটা বেরোয়নি অনেক দিন, আরও আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। মানে এত ভালো লাগছে, মানে কী বলবো, মানে মনটা প্রচণ্ড মানে ভালো লাগলো। সকালবেলা একটা ওয়েদার এত সুন্দর, তারপরে বসে পড়লাম গরম গরম চা খেতে রাস্তাতে। বিট নুন দিয়ে তোমার চা করে দিয়েছিলো, আর একটা দেখো একজন মর্নিং ওয়াক করতে এসে উনি বসে দেখছে। ওনাকে দেখানো হয়েছে ভিডিওতে, উঠে গেছে তো উনি প্রথমে ভয় পাচ্ছিল, আমার ছবি তোলা হচ্ছে। তারপর ঘরে এসে চা খেতে বসেছি। এই মাত্র বাড়িতে এলাম, বাড়িতে এসে একটুখানি চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে চা করে চা বিস্কুট পাউরুটি দিয়ে চা বিস্কুট আর পাউরুটি খাবো। সকালবেলা খিদে পেয়েছে খুব। খাবি না তো কিছু, শুধু মুধু দেখানো বন্ধুরা। হ্যাঁ তুমি বলো। আজ মর্নিং ওয়াক গেছিলাম, তোমরা ভিডিওটা দেখেছো পুরোটাই। ভোরবেলা উঠে গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমার কটা হবে? ওই 5:40 মতো, 50 মতো রকম হবে। আর ওয়েদারটা খুব ভালো ছিল, সুন্দর। হ্যাঁ আমি খা, আমি খা, আমি খা। ভোর থেকে এতটাই সুন্দর ছিল, আমি তো উঠেছি, আমাকে ডাকছে তখন বাজে 5:30, আমি উঠছি না। বলছে উঠে দেখো ভিউটা কেমন লাগছে, দেখো বাইরে মেঘলা মেঘলা আর সনাতন আকাশের মতো একটা ভাব ছিল। তো গেলাম উঠে মর্নিং ওয়াকে। কত মানুষ যায় ভোরবেলা দক্ষিণেশ্বরের বিচটা। হ্যাঁ ও তো যাবেই, তো যাবে, কারণ একটা আলাদা ভিউ ওটা না, এত সুন্দর লাগে ধারণার বাইরে। ব্রিজের উপর থেকে মর্নিং ওয়াক করার ফেসিংটাই আলাদা।
তোমরা আমার ভিডিও কেউ দেখছো না, শর্ট ভিডিও একটু দেখতে যাচ্ছি, মাঝে মধ্যে যেটা ভালো হচ্ছে সেটাই কপিরাইট ক্লেম পেয়ে যাচ্ছি। তোমরা আমার বড় ভিডিও গুলো দেখো, ভিডিও গুলো তোমরা দেখো, ভালো লাগবে, কষ্ট করছে, তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু তোমরা কোনো সাড়া দিচ্ছ না। বন্ধুরা ভিডিও গুলো তোমরা দেখো, ও রেগুলারই ব্লগ দেবে, এবারে অন্য অন্য রকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছে, তো তোমরা ব্লগগুলো দেখো, ভালো লাগবে। শরীরটা খারাপ ছিল বলে সত্যি ব্লগ দিতে পারছি, খারাপ ছিল কি খারাপ, এখনো তো খারাপই তো আছে, এখনো শরীর খারাপ আছে ওর, ওষুধ চলছে কন্টিনিউ, তো তোমাদের সাথে শেয়ার করেছে ওর। প্রথমে তো ওর এ হয়ে গেছিলো, কি বলো ওটা, ফ্যাটি লিভার হয়ে গেছিলো, ফ্যাটি লিভার চলছে, ওষুধ চলছে, তার মধ্যে থেকে আবার জন্ডিস ধরা পড়েছে, জন্ডিসের মধ্যেও এই অবস্থায় ও দৌড় ঝাঁপ করে ব্লগ দিচ্ছে, সংসারে কাজ করছে, সব ধরনেরই ও কাজ করছে। ও আগামী দিন আরও কিছু ও করে দেখাবে তোমাদের, তো একটুখানি ওর সাথে কোপারেট করুন, ওর ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো দেখলে ভালো লাগবে। খারাপ যদি কিছু ভিডিও করে থাকে তোমরা সেটা কমেন্ট করো, হ্যাঁ, সেই কমেন্টের মাধ্যমে সেই ভিডিওটাও শুধরে নেওয়ার চেষ্টা করবে, কারণ ভুল ঝুল মানুষের প্রত্যেক মানুষেরই হয়। ব্লগ যদি ভালো না লাগে কমেন্টের মাধ্যমে জানাও তোমরা, তো এই ধরনের ব্লগ আমরা দেখতে চাই, তাহলে এই ধরনের ব্লগ দাও, সেটাও করবে, পুরো না পারার চেষ্টা করবে, তো তোমরা ব্লগগুলো দেখো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, সব খেতে খেতে চার পাউরুটির ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো টুকরো টুকরো করে অনেক ভিডিওই তো দেওয়া রয়েছে, তো এই জন্য এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা প্লিজ তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আপাতত বাই, আবার গুড মর্নিং দিয়ে শেষ করলাম।